গতকাল উদয়ন গুহর উপর হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকা বন্ধের জেরে শুনশান দিনহাটা। শুক্রবার সকাল থেকেই দিনহাটা শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা, খোলেনি দোকানপাট, সরকারি বেসরকারি বাসের দেখা মেলেনি রাস্তায়। যাতে নতুন করে অশান্তি না ঘটে সেজন্য কড়া পুলিশি প্রহরা ছিল বিভিন্ন এলাকায়। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে দিনহাটা শহরের বয়েজ ক্লাবের কাছে তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর উপর হামলা হয়। এই ঘটনায় উদয়ন গুহর ডান হাত ভেঙে যায়, তার চোট লাগে। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। বিজেপির তরফ থেকে অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে টানা 30 ঘন্টা দিনহাটা মহকুমায় বন্ধ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হয় এই বন্ধ। তৃণমূল নেতা বিশ্বধর বলেন, যেভাবে আমাদের নেতা উদয়ন গুহর উপর বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার প্রতিবাদে এই বন্ধ। গতকাল যে ঘটনাটা ঘটেছে, এর আগে নদীর বিন, এর আগে কখনো দিনহাটা নয়, আমার মনে হয় খুব কম জায়গায় এই ঘটনাগুলো ঘটে। এত লজ্জাস্কর এবং এত অমানবিক একজন বয়স্ক আমাদের শীর্ষ নেতা দিনহাটা উদয়নগুলো, তার শুধু হাত ভাঙা হয়নি, বেদমভাবে মারা হয়েছে। এবং আমার মনে হয় যে ওনাকে একেবারেই মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। সেই অবস্থায় ওনাকে যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শীর্ষ নেত্রী, তিনিও এই ব্যাপারে যোগাযোগ রাখছেন। আমরা বাধ্য হয়ে জনমতের চাপে, জনমতের চাপে বলতে আমরা একটা বন্ধ ঘোষণা করি। যদিও বন্ধটা আমাদের দলীয় নীতির বাইরে, কিন্তু জনমত বা উদয়ন গ্রহণ যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা বাধ্য করেছে আজকের বন্ধটা করতে। সেই জন্য আমরা দিনহাটা মানুষের কাছে ক্ষমা প্রার্থী। এবং বন্ধটা যেভাবে মানুষ পালন করছেন আজকের দিনে উদয়ন গ্রহণ সপক্ষে, এবং এই দিনহাটায় যে দুষ্কৃতিকারী যারা দীর্ঘদিন ধরে জমির দালালি করছেন, মানুষের উপরে অত্যাচার করে বেড়াচ্ছেন, তার শেষ করা দরকার। এই শেষ করার উদ্দেশ্যেই আজকে যে ঘটনাটা ঘটেছে, দিনহাটার দুষ্কৃতকারীদের শেষ করে তারপরে দিনহাটার শান্তি রক্ষা করা, এটাই আমাদের দায়িত্ব। মানে পুরো পূর্ব পরিকল্পিত পুরো এটা একেবারে। উদয়ন গ্রহ 57 ভোটে হেরেছেন, এটা বিজেপির পছন্দ হয়নি। আসলেই উদয়ন গ্রহ জিতেছেন একটা শ্রেণীর মানুষ, যারা দলের মধ্যেই আছেন তারা উদয়ন গ্রহকে হারিয়েছেন। বিজেপি উদয়ন গ্রহকে হারাতে পারেননি, এটা দিনহাটার মানুষ জানে। এই জ্বালাটা মেটানোর জন্য উদয়ন গ্রহ রূপে এই আক্রমণ একেবারে পরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে উদয়ন গ্রহকে হেয় করার চেষ্টা। তার কারণ উনি হেরেও হারেননি, উনি হেরেও জিতে গেছেন। কতকার একটা জিনিস দেখা গেছে যে যখন এই ঘটনা, তারপরে কিছু দোকানপাট লুট তরাজ হয়েছে, বাড়িঘরের থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে, কী বলবেন এটাকে? এটা আমি শুনেছি, এরকম পুলিশের কাছে শুনেছি। এখন কোনো একটা ঘটনা ঘটলে, এত বড় ঘটনা, উদয়ন গ্রহকে মারার দিনহাটায় এটা একটা অনেক বড় ব্যাপার। সেই সময় হয়তো কিছু মানুষজন থাকতে পারে যারা হয়তো এরকম ঘটনা করেছেন, আমি জানি না, তবে আমি এটা শুনেছি। যদি এই ঘটনা ঘটে, এটা সাংঘাতিক নিন্দনীয় এবং সাংঘাতিক অন্যায়, এটা আমরা বরদাস্ত করি না, দলীয়ভাবেও না, দিনহাটার মানুষ হিসেবে। কোথাও দোকান, কোথাও বাড়িতে লুট করা, একদম বাড়ির ডয়ার আলমারি ভেঙে ঠেঙে সেই লক্ষ লক্ষ টাকা সোনা গয়না সব নিয়ে, এরকম ঘটনা ঘটলে সেটা ভীষণ অন্যায়, তার সেটা হওয়া ঠিক হয় নাই, বা তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। যারা গিয়েছে নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পেরেছে অনেকেই, সেটা কি জানা? আমি বলতে পারবো না, তার কারণ আমি সে সময় ছিলাম না, হাসপাতালেই ছিলাম। ঘটনা যখন ঘটে ওই পরিস্থিতিতে আমরা হাসপাতালেই ছিলাম, সেটাকে বলতে পারবো না।